হেই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি তোমাদের বন্ধু সুব্রত, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস উইথ সুব্রত। ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো তুমি কি বড়লোক বাড়ি থেকে বিলং করো? আর তুমি কি মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করো? তাহলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কথা বলবো যেগুলো রিলেট করবে এই দুই ক্লাস। আর বন্ধুরা, এই দুটো ফ্যামিলির মধ্যে যে ব্যবধানটা আমি খুব ভালো বলতে পারবো, বিকজ আমি যখন কলেজে পড়তাম আমার কিছু বন্ধুর বাবা মা ছিল যারা হচ্ছে যে কোটিপতি। আর বর্তমানে আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করলেও আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা খুব গরিব ছিল। মাংস খেতে আমি খুব পছন্দ করতাম, কিন্তু বাবার কাছে পয়সা না থাকার কারণে আমাকে সোয়াবিন দিয়ে কাজ চালাতে হয়েছে। এইসব নিয়ে আজকে চুলছেঁড়া বিশ্লেষণ। তো টুডেস টপিক অ্যাবাউট মিডল ক্লাস ফ্যামিলি ভার্সেস রিচ ক্লাস ফ্যামিলি। তো তুমি অপরতলার লোক, বকবো না বেশি, ভাট, সো লেটস স্টার্ট। রিচ ক্লাস ফ্যামিলিতে যখন বাড়ি নোংরা হয় কীরকম ভাবে পরিষ্কার করে, বা প্রতিদিন কীভাবে তারা ডেলি ক্লিনিং করে, মপস, ড্রাইমপ, বা মাঝে মাঝে সময় স্কালিং যায় মেশিন, সেই সবের মাধ্যমে। কিন্তু আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে কীভাবে পরিষ্কার করে? বাপের ছেঁড়া জাঙ্গিয়া, মায়ের বহু বছরের ছেঁড়া শাড়ি। তো এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বড়লোকেদের বেবিস ভার্সেস মিডল ক্লাস ফ্যামিলির বেবিস। তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া বা বেসরকারি স্কুলে পড়া, ইংলিশে কথা বলা এই বড়লোকেদের বাচ্চারা হয় খুব স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। আর বড় দাদাদিদের ঢিলে ঢালা পোশাক পরা, মাথায় সরষার তেল মেখে স্নান করে এক পাশে শীতে করা, নাকের পেতা চাটতে চাটতে বেঙ্গলি মিডিয়ামে স্কুলে পড়া ছেলেরা হয় অত্যাধিক ক্যাপলা। তো বেশ কিছুদিন আগে আমি আমার একটা বন্ধুর বাড়িতে বার্থডে ছিল, তো বার্থডে ছিল, আমি সেখানে গিয়েছিলাম। তো আমি সেখানে গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবু তোমার নাম কি? মাই নেম ইজ ঋষিদ্রিতা চক্রবর্তী, মাই ফাদার্স নেম ইজ অনিমেষ চক্রবর্তী। আমি তো শুনে অবাক, তিন বছরের বাচ্চা একটা মেয়ে, সে কিনা একদম একটা স্মার্টলি উত্তর দিচ্ছে, আর আমি এসে আমি তো অবাক হয়ে গেছি। ঠিক আছে, আমি আমার একটা ভাইজিকে জিজ্ঞেস করছি, তারও বয়স এই 3-3.5 বছর বয়সে, বলছি জানিস আজকে আমি একটা আমার বন্ধুর বাড়িতে গেলাম, তার মেয়ে এরকম স্মার্টলি ইংলিশে কথা বল, তোর নাম তুই ইংলিশে বল দেখি। বলবো নি, তার এরকম এক্সপ্রেশনের সঙ্গে এরকম উত্তর। আমরা ন্যাচারালি আমাদের যখন কলগেট শেষ হয়ে যায়, বড়লোক ফ্যামিলির বাড়ির লোকেরা তারা কী করে, সেটাকে ফেলে দেয়, বা সেটা কিছুটা মানে শেষ হয়ে যাওয়ার কিছু মুহূর্তে তারা বলে দেয় যে এটা আনতে হবে, তারা নিয়ে ফেলে দেয়। কিন্তু আমাদের মধ্যবিত্ত ক্লাসে কী হয়, একটা যখন ন্যাচারালি কোনো টুথপেস্ট শেষ হয়ে যায়, তার পরের 5-7 দিন তার মান ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যায়। বলেন কি? বিকজ তাকে কেটে মুড়ে মুখটা খুলে টিপে আরও মিনিমাম 4-5 দিন চালাতে হবে। এটাই হচ্ছে আমাদের মিডল ক্লাস। আমি আর একটা কথা এটা বলছি যে একটা রিচ ক্লাস ফ্যামিলিতে একটা ছেলের মুখে ভাত কিংবা একটা জন্মদিন পার্টিতে যে ডেকোরেশন অনুযায়ী খরচা হয়, মানে একতলা সাইজের কেক, গোটা বাড়ি ডেকোরেশন, ফুল, লাইট, এটসেট্রা, বিশাল মানুষের আয়োজন, আরও বিশাল হাইফাই ব্যাপার, যে খরচাটা হয় আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে, বন্ধুরা আমি একদম ড্যাম সিওর দিয়ে বলতে মানে বলছি, দুটো মেয়ের ধুমধাম করে বিয়া হয়ে যাবে। তো আমি একটা কথা শুনেছি যে বড়লোকেরা ডবল ডিমের অমলেট, ডবল ডিমের পোচ আর এটসেট্রা স্যান্ডউইচ এটা সেটা করে খায়, কিন্তু আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে
ডবল ডিম তো দূরের কথা, চারটা ডিমকে একসঙ্গে ফাটিয়ে তাতে তাকে অমলেট করে পাঁচটা ভাগে ভাগ করে বাড়ির পাঁচজনকে দেয়া হয়। আর কি বলতো বন্ধুরা, আমার একটা সামান্য ব্যাপার আমি বলছি তোমাদের সঙ্গে, যদি আমি একদিনেই ডবল ডিমের মামলেট কিংবা পোচ খেয়ে নেই, কি মনে হবে জানো? পেটটা কেমন গুড়গুড় করছে। আজকে দুটো ডিম একসঙ্গে খেয়ে নিলাম, যদি একটা রেখে দিতাম কালকে মনে হয় হতো। তো বন্ধুরা, তোমরা হয়তো এটা সবাই জানবে, যারা বড়লোক বাড়ি থেকে বিলং করো, তারা অনেক সময় বাইরে খাওয়া দাওয়া করতে যায়, মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতে যায়, ক্যান্ডেল লাইট ডিনার্স আরও এটসেট্রা এনিথিং অ্যাবাউট। কিন্তু আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা খেতে যাওয়া মানে কি জানো, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে একটা সামনে বা দূরে কোথাও বিয়ে বাড়ি। আমাদের বিয়ে বাড়ি হলেই বন্ধুরা আমরা খেতে যাই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে টিভি থাকে, টিভি চালানোর জন্য আমাদের কি দরকার হয়? লাইন, আর টিভিকে চালানোর জন্য রিমোট। রিমোটটা কিসে চলে? ব্যাটারিতে। তো রিচ ক্লাস ফ্যামিলির বাড়িতে আমাদের ব্যাটারিটা কোনো ফ্যাক্ট নয়, একটা খারাপ হয়ে গেছে মানে নতুন ব্যাটারির পরিবর্তে নতুন রিমোট, নতুন নতুন টিভি, একদম স্মার্ট। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, একটা নর্মাল ব্যাটারি যদি 4 মাস চলে, ব্যাটারিটার মান ইজ্জত নিয়ে টানাটানি করার পর ব্যাটারিটা চলে আরও 6 মাস। কী করে সেটা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যাল করে দেখাবো, তো চলো দেখি একটু। এই হচ্ছে আমার রিমোট, এটা আমার হোম থিয়েটার রিমোট। তো এর এই যে ব্যাটারিগুলো আছে আমি খুলে নিয়েছি, কারণ এই ব্যাটারিগুলো চলে না, আর এর পেছনেও কিন্তু কোনো ব্যাটারি নেই। প্রথমে আমরা কী করি, এটা অলরেডি 1 বছরের উপরে হয়ে গেছে, তো এর আমি মান সম্মান পুরো একদম নাজেহাল করে ছেড়ে দিয়েছি। তারপরেও এটা চলে, এর মান সম্মানটা যাতে আমি আরও না খারাপ করি, তার জন্য এই অপমানিত হয়ে বিধ্বস্ত হয়ে চলে। কি করলাম, দুদিন এইভাবে এই ব্যাটারিগুলোকে রোদে রেখে দিয়েছি, তারপরে লাগিয়েছিলাম, চলেনি। একদিন এইভাবে লাগিয়ে দিয়েছিলাম, তারপরে এটা কী করলাম, একদিন চলেনি। এটা যদি না চলে, আমার নামে একটা ল্যাব্রাডর পুষে দেবে। ভিডিওটা এখানে শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা কেমন লাগলো। তো আমি তোমাদের বন্ধু আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, নমস্কার।